فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر प्रश्न करेছেন এরপরে হাফ হাতা গেঞ্জি পরে সালাত আদায় করলে সালাতের কোনো ক্ষতি হবে কিনা হাফ হাতা গেঞ্জি কিন্তু শত ঢেকেছে কোনো সমস্যা হয় না হাফ হাতা গেঞ্জি পরা যাবে কোনো সমস্যা নাই সালাতও পড়া যাবে কিন্তু উত্তম কাজটা করে উত্তম কাজ কি उत्तम काज होच्छे आल्लाह ताआला जेटा बोलेছেন खुजू जीनताकुम इंदा कुल्ली मस्जिद हे बनी आदम प्रत्येक सेजदार जायगाय सेजदार स्थाने एवं सेजदार समय दुइटा उद्देश्य मस्जिद तोमरा उत्तम पोशाक परे आसो तो सबचेये सुंदर पोशाकटा परे आसो आपनि एकटा गेंजी परे किन्तु साधारणत बाइरेर समाजे जान ना मानुषेर साथे मिशते जान ना किन्तु आपनि गेंजी परे आल्लाहर सामने जाচ্ছেন আপনার কিন্তু এটা একটা এই আপনার ইমানি দাবিরও কিন্তু বিরোধী আপনি যদি বুঝতেন যে কার সামনে আপনি দাঁড়াইছেন তাহলে আপনি সুন্দর কাপড় পরে যেতেন সালফে সালেহ সবচেয়ে সুন্দর কাপড় পরতেন এই সমস্ত আল্লাহর সামনে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার দিনে ঈদের দিনে সুন্দর কাপড় পরতেন কেন সেই দিন আল্লাহর সামনে যাচ্ছেন তিনি কথা বলবেন আল্লাহর জন্য কথা বলি সালাতের মধ্যে আল্লাহর সাথে কথা বলি সুতরাং আমাদের সুন্দর পোশাকটা পরা উচিত এটা মনে রাখবেন এই গেঞ্জি একটুকু পরে সালাত হয়ে যাবে কোনো সমস্যা হবে না মাকরুহ হবে না কিন্তু উত্তম কাজ নয় উত্তম হচ্ছে অবশ্যই যেন আপনার একটা এমন পোশাক থাকে যে পোশাকটা বাদলানা সিয়ামুল বাদলানা যেখানে সেখানে কাজের কারণে ব্যবহার করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামুল বাদলা পড়তে নিষেধ করেছে বিভিন্ন বর্ণনায় তাহলে বোঝা গেল যে এই জাতীয় কাজকর্মের যেগুলো খুব মেহনত পোশাকের যে মানে আমার কাজের পোশাক সেগুলোই না ব্যবহার না করে একটা সুন্দর পোশাক ব্যবহার করি না থাকলে ওটা পড়বেন অথবা সাহস না হলে কাজে আছে নামাজ পড়তে হচ্ছে কোথায় যাবেন পড়তে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু স্বাভাবিকভাবে ইচ্ছাকৃত ওইটাকেই বেছে নেবেন বিনা কারণে সেটা গ্রহণযোগ্য নয় যদি কারণ থাকে যে গরমে পারছি না থাকতে খুব কষ্ট হচ্ছে সেটা আলাদা মাসালা কিন্তু সুনির্দিষ্ট কারণ না থাকলে আপনাকে সুন্দর পোশাক পরেই সালাত আদায় করা হচ্ছে এই সালাতের জন্য আল্লাহ আপনার সালাত আল্লাহ তাআলা কবুল হওয়ার জন্য একটা বড় ধরনের বড় বড় উপকার আপনার এবং এটার কারণে আপনার মনেও আসবে আল্লাহর সামনে আপনি দাঁড়াইছেন সুতরাং এটা আপনার খেয়াল রাখতে হবে কার সামনে আপনি দাঁড়াচ্ছেন দুনিয়ার বুকে মানুষ কোনো রাজা বাদশার সামনেও প্রধানমন্ত্রীর সামনে অথবা প্রেসিডেন্টের সামনেও কিন্তু এই পোশাক পরে যায় না বরং আতর মাকে এটা করে ওইটা করে কি একবার তিনবার আয়নার কাছে যাবে দেখবে নিজেকে খারাপ দেখা যাচ্ছে কি না কতজনকে জিজ্ঞাসা করবে এগুলি কারণ হচ্ছে তিনি মনে করতেছেন যে আমাকে তিনি দেখছেন তো আমাকে তিনি দেখবেন আল্লাহ তাআলা তিনি তো আপনাকে দেখছেন নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করা হওয়ার পরে তিনি বলেছেন আনতা'বুদাল্লাহা কা'আন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা এমনভাবে আবাদ করো যেন যেন তুমি তাকে দেখছ যদি তা সম্ভব না হয় তিনি তো তোমাকে দেখছেন মুশাহাদা এটাকে বলা এটাকে সুফিয়ানে কেরাম ভাষায় তারা বলে যে মুশাহাদা আমরা ওই ইয়াটা না যাই ব্যবহার না করি আমরা অর্থাৎ আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন আল্লাহকে দেখা তো সম্ভব না আপনি মনে করবেন এটা আল্লাহকে এই দুনিয়াতে দেখা সম্ভব না আল্লাহকে দেখবো আমরা সারা জান্নাতে গেলে কিন্তু আপনি মনে করবেন যে তিনি আমাকে আমি তো দেখতে পাবো না তিনি আমাকে দেখছেন তো আল্লাহকে দেখলে আপনার ভয় সেরকম আসা উচিত সেরকম পোশাক আমাদের থাকা উচিত আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।